যে কোনো অঙ্ক দিক না কেন, ফর্মুলি অফ মেন্ডেল এক্সপেরিমেন্ট, তাহলে আমরা এগুলো পারবো। এগুলো কিন্তু কখনোই কিন্তু ডেভিশন না, মেন্ডেলিয়ান থিওরির মধ্যে যেগুলো পড়ে তার উপরে সূত্র, ডেভিশনের মধ্যে তো সূত্র করা যাবে না, অজস্র ডেভিশন। কি করলাম, নাম্বার অফ ট্রেড অর হাইব্রিড, দুটো একই হবে, নাম্বার অফ ট্রেড অর হাইব্রিড, তাহলে মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, ট্রাইহাইব্রিড ক্রস। এক্সপেরিমেন্ট নাম কি, মনোহাইব্রিড ডাইহাইব্রিড ট্রাইহাইব্রিড। মনোহাইব্রিডে আমরা কি বলছি, আমরা নিচ্ছি কি, সবসময় নিচ্ছি হচ্ছে হাইব্রিড, হাইব্রিড বলছি, হাইব্রিড নিচ্ছি, ঠিক আছে, হাইব্রিড নিচ্ছি, কিন্তু এটা হাইব্রিড, এটা হাইব্রিড, এটা ওই যে হাইব্রিডে কত সংখ্যা হয়, কত গ্যামেট হতে পারে, হাইব্রিড নিলে পরে আমরা পরিষ্কার বুঝে যাচ্ছি কিভাবে করতে হয়। যদি হাইব্রিড থেকে তো গ্যামেট হবে সব বার করতে হয়, কারণ আমি পিওর নিলে তো বার করতে পারবো না। তাহলে এইখানে প্রথমে বার করছি টাইপস অফ গ্যামেটস, এ টু দি এন, এন এর জায়গায় এক বসাও, দুটো হাইব্রিড দুটো হয়, ক্যাপিটাল টি ক্যাপিটাল স্মল টি দুটো হয়, আর এর ক্ষেত্রে কত হয়, ডাইহাইব্রিডে দুই দুগুণ চারটে হবে, ঠিক আছে, কি তার চারটে হবে তো, বেশ। আর এর ক্ষেত্রে হ্যাঁ, সেইভাবে পড়ে আসছে, বেশ। আর এর ক্ষেত্রে হবে কত, আটটা হবে, তুমি করো তুমি পেয়ে যাবে, না পাওয়ার কোনো কারণ নেই, কারণ হাইব্রিড হবে, কারণ এখানে হলো কেন, দুটো বেড়ে গেল কেন, না ওখানে ডাবল ক্রসিং হয়েছে, আর দুটো জিন থাকবে সিঙ্গেল ক্রস, ক্রস ওভার, সিঙ্গেল ক্রস ওভার একবার হয় ডাবল ইয়েতে, আর তিনটে জিন থাকলে সিঙ্গেল ক্রস ওভার দুবার হয়, ডাবল ক্রস ওভার একবার হয়, যদি চারটে হয় এইভাবে বের করে নেবে। নেক্সট হচ্ছে নাম্বার অফ জাইগোট, আমি কি করে বার করবো, অর অফ গ্যামেট স্কয়ার যদি বার করো তাতেই হয়ে যায়, গ্যামেট কত, এটা পেয়ে গেছি দুই, টু ইজ ফোর, তাই তো, টোটাল না চারটে পেয়েছি তো, এখানে কত, ষোলোটা পেয়েছি, এটা চৌষট্টি পাবো, তাহলে গ্যামেট স্কয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে নাম্বার অফ ফিনোটাইপ কি করে পাবো, কার সঙ্গে মিল আছে, ব্যাস এটা আমি এক্সট্রা রাখা, কিন্তু তুমি একই নাম্বার অফ গ্যামেটস নাম্বার অফ ফিনোটাইপ সেম, ঠিক আছে, নাম্বার অফ গ্যামেটস আর নাম্বার অফ ফিনোটাইপ সেম, আলাদা কলম না দিয়ে, আলাদা কলম দিয়ে বোঝানোর সুবিধার জন্য, তাহলে সেই মানে নাম্বার অফ জিনোটাইপ ঠিক দিতে পারেন, তাহলে এক করলে জিনোটাইপ কটা পেয়েছিল, তিনটে, আর এর ক্ষেত্রে কটা, নটা পাবো তো, এই হিসেব করলে বোঝা যাবে। আর ফেনোটাইপ পেয়েছিলাম কটা, চারটে পেয়েছিলাম, কেন, হলুদ গোল, হলুদ সবুজ, সবুজ গোল, সবুজ কুঞ্চিত, সবুজ এই, তাহলে এখানে পাবো হচ্ছে সাতাশটা। এবার ফেনোটাইপিক রেশিও কি করে পাবো, আমরা শুধু একটাই মুখস্ত করবো, থ্রি ইস টু ওয়ান, আর একটা করবো হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান জেনোটাইপ, এবার একে গুণ করবো, দুই যদি হয় ডায়াবেটিস, থ্রি ইস টু ওয়ান ইন্টু থ্রি ইস টু ওয়ান করে দেখবো, একদম নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান, আর এখানে যখনই আমরা ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ইন্টু মানে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান করি, যে দুটো নিচ্ছি তো, তাহলে আমরা পাবো কি, তোমার হয়তো গুনে এদিক ওদিকে আসতে পারে, তোমাকে পরে সাজিয়ে নিতে হবে, দেখো এখানে প্রথমে আসছে কি, টু ইস টু ফোর ইস টু টু ইস টু ওয়ান, তাই আসবে তো, ওইভাবে হতে পারে, যাই হোক সেটা কোনো সমস্যা নয়, ওয়ান ইস টু টু পাবো। আর এখানের ক্ষেত্রে কি করবো, এর ক্ষেত্রে থ্রি ইস টু ওয়ান কিউব করবো, তাহলে প্রথমে করলাম কিউব করে আসবো, দ্বিতীয়তে দ্বিতীয়তে হচ্ছে এবার গুণ করলে আমরা এবার পাবো, ঠিক আছে, তাহলে সাতাশটা পাচ্ছি। প্রবলেমটা এই জায়গায়, ওয়ান ইস টু টু ইস টু প্রবলেম কিছুই না, কিউ কিউ করে যদি আমরা আসি তাহলে এই রেশিওটাতে পাবো, ঠিক আছে, ক্লিয়ার আছে, তাহলে হ্যাঁ এইবার পুরোটা দেখিয়ে দিয়েছি। এখানে হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ হাইব্রিড ক্যারেক্টার হতে পারে, গ্যামেট হাইব্রিড হতে হবে, গ্যামেট অলওয়েজ হাইব্রিড নিতে হবে, এই যে সেই হেটারো জায়গা স্পেয়ার টাই, হেটারো জায়গা স্পেয়ার নিতে হবে, একই জিনিস তো, হেটারো জায়গা স্পেয়ার স্পেয়ার মানেও তাই, ঠিক আছে, এটা বোঝা কমপ্লিট।